আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় তিন অর্থাৎ বীজগণিতিক রাশি থেকে একটা অত্যন্ত কমন একটা অঙ্কের সমাধান করব এই যে অঙ্কটা আর আর একটা সৃজনশীল অঙ্কের সমাধান দেখব আমরা চলুন শুরু করি প্রথম অঙ্কটাই দেওয়া আছে দেওয়া আছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান এইটিন রোড থ্রি এই অঙ্কটা খুবই কমন আর বুঝার একটা অঙ্ক অঙ্কটা বুঝতে হবে তো বোঝার জন্য তোমরা ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে তারপরে বা এখন কী করবো আমরা এখান থেকে ল করবো আমরা একউব আর এইখানে আছে এটার নিচে মনে মনে আছে ওয়ান তাহলে আমরা ওয়ান আর এ কিউবের লশাক হচ্ছে এ কিউব আর এইখানে ওয়ান আর এ কিউব মানে ওয়ানকে এ কিউব দ্বারা ভাগ করলে হবে এ কিউব আর এ কিউবের সাথে এ কিউব গুণ করলে হবে টু দি পাওয়ার সিক্স প্লাস এ কিউব দ্বারা এ কিউবকে ভাগ করলে হবে ওয়ান তারপরে ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান এখানে এইটিন রোড থ্রি তারপরে বা আমরা কি করবো এই কিউবটাকে ওই পাশে নিয়ে যাবো এখানে আছে ভাগ ওই পাশে গেলে কি হবে গুণ হবে এটি দি পার সিক্স প্লাস ওয়ান এইটিন রুট থ্রি একউব এখন আমরা আবার কি করবো এই এইটিন রুট থ্রি একউব এই সম্পূর্ণটাকে আবার এই পাশে নিয়ে আসব বা টু দি পার সিক্স আমরা এটাকে মাঝে বসাব এইটিন রুট থ্রি এ কিউব প্লাস ওয়ান যেমন জিরো এখানে যেহেতু প্লাস আছে এখানে সে মাইনাস হয়ে ওই পাশে বা এখন আমরা এখানে একটা সূত্র বের করব এখান থেকে সূত্রটা কীরকম হবে এ মাইনাস বি হোলিস্কোয়ার এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্রটা আমরা এখানে বসাবো কীভাবে আমরা কী করবো এটাকে ভাঙাবো এ কিউব হোলিস্কোয়ার দ্বারা এখানে দেখো আমরা যদি এ কিউব হোল স্কোয়ার মানে এই থ্রি কে টু দ্বারা গুণ করি তাহলে কী হয় সিক্স হয় মানে মানটা ঠিক আছে মাইনাস টু সূত্রটা কি এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র কি এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ এটাকে ধরলাম এ এ কিউবকে তো এ হোলিস্কোয়ার পাইলাম মাইনাস তারপরে সূত্রে টু কত এ কিউব বি কত ধরবো আমরা বি ধরবো বি ধরবো এখানে আছে 18 রুট থ্রি তো আমরা টু নিয়ে নিসি টু কে টু দ্বারা ভাগ করলে কত থাকে নাইন থাকে তাহলে আমরা বি ধরবো নাইন রুট তারপরে প্লাস নাইন রুট হোল এখন হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বললো কিন্তু এখানে দেখো নাইন রুট থ্রি হোলিস্কোয়ার এইটা কিন্তু আমাদের এখানে নাই তো আমরা কী করবো এই নাইন রুট থ্রিটা এখানে বেশ দিয়ে আসে তো এটাকে আমরা এই এটার সাথে সামঞ্জস্য করার জন্য একটা নাইন রুট থ্রি হোলিস্কোয়ার মাইনাস করে দেবো মাইনাস নাইন রুট থ্রি হোলিস্কোয়ার এখন দেখো এইটা এটা কাটা গেলে এটা ঠিক থাকে আর লাস্টে কি আছে একটা ওয়ান আছে সমান জিরো তারপরে আবার বা এখন আমরা সূত্রটা লিখি এ কিউব মাইনাস নাইন রোড থ্রি হোল স্কোয়ার তারপরে আমরা এই যে নাইন রোড থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা অপোজিট পাশে নিয়ে যাব এখানে কী হবে নাইন রোড থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান চিহ্ন পরিবর্তন হয়ে গেল বা আমরা এটাকে বর্গ করব নাইন রুট থ্রি এটাকে বর্গ করলে হয় তেতাল্লিশ মাইনাস ওয়ান বা কিউব মাইনাস নাইন রুট থ্রি এখানে কত হয় 1 মাইনাস করলে হয় দুইশো বিয়াল্লিশ তো আমরা কী করবো ওই দুইশো বিয়াল্লিশকে রুট করে দিব কেন রুট করছি কারণ এই যেই পাশে স্কোয়ার আছে স্কোয়ারটাকে ওই পাশে নিলে রুট হয়ে যায় তো এখন আমরা বা এ কিউব মাইনাস নাইন রুট থ্রি সমান এখানে এটাকে রুট করলে হয় ইলেভেন রুট টু এখন আমরা আবার কী করবো ওই নাইন রুট থ্রি এটাকে ওই পাশে নিয়ে যাবো বা এই কিউব সমান নাইন রুট থ্রি প্লাস এলিভেন রুট টু এখন দেখো এখন হচ্ছে বোঝার জিনিস আসল কী করবো আমরা এক ঘর ফাঁকা রাখব ফাঁকা রেখে পরে লিখব এখানে আমরা একটা সূত্র সূত্র ফেলাবো কি সূত্রটা এই কিউব প্লাস না এ প্লাস বি হোল এই সূত্রটা আমরা এখানে ফেলাব কীভাবে দেখো এই সূত্রটা আমরা কীভাবে ফেলবো এখানে এইটাকে ধরবো এই যে রুট থ্রি এটাকে ধরবো আমরা এ রুট টু এখানে আছে এই রুট টু কাটে রুট টুকে ধরবো বি তো এটা যদি এ আর এটা বি ধরি তাহলে আমাদের সূত্রটা কী পড়বে এ প্লাস বি হোল সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা যেহেতু থ্রি কে রুট থ্রি কে এ আর রুট টুকে বি ধরছি তাহলে আমরা ওইভাবে সূত্রটা লিখব রুট থ্রি হোল কিউব প্লাস থ্রি এ কত রুট থ্রি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে রুট টু হোল কিউব এখন আমরা এইখানে যেই মেন মানগুলা বের হবে সেইটা আমরা দ্বিতীয় লাইনে লিখে দেব রুট থ্রি হোলকিউব এটাকে যদি আমরা এটার মানটা বের করি রুট থ্রি হোল কিউব করলে হয় থ্রি রুট থ্রি প্লাস এখানে রুট থ্রি স্কোয়ার রুট থ্রি রুট থ্রিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে থ্রি রুট স্কোয়ার কাটা যায় আর তারপরে থাকবে থ্রি থ্রি আর থ্রি গুণ করলে হবে নাইন নাইন রুট টু এখানে হবে নাইন রুট টু প্লাস এইখানে দেখো রুট টু স্কোয়ার তাহলে রুড আর স্কোয়ার কাটা থাকে কত টু তিন দুগুণে ছয় তাহলে সিক্স রুট থ্রি প্লাস এখানে রুট টু হোল তো ওই সেই আগের নিয়মে টু রুট টু এখন দেখো আমরা এটাকে আমরা যদি যোগ করি এই রুট থ্রিগুলো যোগ করি আগে থ্রি রুট থ্রি আর সিক্স রুট থ্রি কয়েকটা রুট হয় এখানে আছে তিনটা এখানে ছয়টা নাইন রোড থ্রি এই যে নাইন রোড থ্রি মিলছে তারপরে এখানে নাইন রোড টু আর এখানে আছে টু রোড টু নাইন আর টু কোথায় ইলেভেন ইলেভেন রোড টু ঠিক আছে তো এটা আমরা আমাদের মিলে গেছে তো এই লাইনটা আমাদের এই দ্বিতীয় লাইনটা ফাঁকা রেখে আমাদের পরের লাইনটা করতে হবে তারপরে কী করবো আমরা এখন আমরা এই সূত্রটা লিখবো কি রোড থ্রি প্লাস রোড টু হলকিউব এখানে আমাদের সাথে কিউব চলবে তারপরে এখন দেখো উভয় পাশে আছে কি উভয় পাশে কিউব আছে কিউব আর এখানে কিউব তো আমরা উভয় পাশ থেকে কি করবো এই কিউব দুইটা বাদ দিয়ে দেব তাহলে কি থাকবে অতএব এ সমান রুট থ্রি প্লাস রুট টু এটাই অ্যান্সার আমাদের অ্যান্সার বেড়ে গেলো কে এ সমান রুট থ্রি প্লাস রুট টু অঙ্কটা মজার না আমার খুব মজা লাগে অঙ্ক করতে বিশেষ করে যখন অনেক কঠিন অঙ্কগুলো আমরা সলভ করে ফেলতে পারি তখন কিন্তু খুব খুশি লাগে তোমরা দেখবে চেষ্টা করবে যেগুলো অঙ্কগুলো পারতেছো না তো চেষ্টা করবে চেষ্টা চালিয়ে যাবা তারপরে চেষ্টা করতে করতে দেখবা যে এক সময় তুমি অঙ্কটা পারছো যখন অঙ্কটা পারবা তুমি তারপরে দেখবা যে কত খুশি লাগে এর থেকে বেশি খুশি আর হয়তো নাই পৃথিবীতে এখন আমরা সৃজনশীলঙ্কাটার সমাধান করবো এই সৃজনশীলঙ্কাটাও খুব কমন এটা অনেক পরীক্ষায় আসে আর এটা ঢাকা বোর্ড দু হাজার ষোলোতেও এসেছিল স্কুল পরীক্ষাতেও এসে থাকে এই অঙ্কটা তো এই নিয়মের অনেক অঙ্ক বোর্ড পরীক্ষায় আসতে পারে আমরা এই অঙ্কটা এখন সমাধান করি ক নাম্বারে কী ছিল পি এর মান কত তো আমরা কি শুরু করবো কি দিয়ে যে দেওয়া আছে দেওয়া আছে পি স্কোয়ার সমান সেভেন প্লাস ফোর থ্রি এখন আমরা কি করব। এখানে একটা নিয়ম আছে কি এই যে প্রথম যে সংখ্যাটা সেভেন এই সেভেনকে আমরা কি করব এমন দুইটা সংখ্যায় আলাদা করব। মানে দুইটা সংখ্যা যোগ আকারে আলাদা করব এমন দুইটা সংখ্যায় যেন মাঝের সংখ্যার সাথে গুণ সম্পর্ক থাকে তো এরকম দুইটা সংখ্যা আমাদের বানাতে হবে তো এখানে দেখো ফোর আসে আর থ্রি আসে তো আমরা যদি ফোর আর থ্রি যোগ করি তাহলে কি হবে সেভেন হবে যদি আমরা ফোর আর থ্রি যোগ করি তাহলে সেভেন হয় তাহলে ফোর আর থ্রি এই মাঝের দিটার সাথে মানে মাঝের যে সংখ্যাটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ তো আমরা কী করবো প্রথম লিখব ফোর ফোর ও থ্রি প্লাস থ্রি এখন দেখো এই যে আমরা যোগ আকারে দুইটা সংখ্যা লিখলাম যেটা মাঝের সংখ্যার সাথে গুণ সম্পর্ক আছে তো এখন আমরা কী করব এটা কেন করছি এটা সূত্র ফালানোর জন্য করছি কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের কারণ এখানে স্কোয়ার আছে তো আমরা আমাদের কী করতে হবে স্কোয়ারটা বাদ দিতে হবে তাহলে আমাদের পি থাকবে তো এই পাশে যদি আমরা স্কোয়ার বের করতে পারি তাহলে কী করব আমরা ওই পাশে থেকে স্কোয়ার বাদ দিয়ে দেব তারপরে আমাদের পি এর মানটা বের হয়ে যাবে এখানে দেখো এই যে ফোরকে এ ফোরকে আমরা টু স্কোয়ার হিসেবে লিখতে পারি তো এটাকে যদি আমরা টু স্কোয়ার হিসেবে লিখি তারপরে প্লাস টু তারপরে আমরা কি লেখবো টু রোড থ্রি প্লাস রোট থ্রি দেখো এখানে সূত্রের মতন দেখা যাচ্ছে আমাদের সূত্রটা কী ছিল এ প্লাস বি সূত্র এ স্কোয়ার প্লাস তো এখানে দেখো সূত্রের মতন দেখা যাচ্ছে কি এখানে টুকে যদি আমরা এ ধরি আর রুট থ্রিকে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস হয় তাহলে এটা আমাদের টু আর বি হচ্ছে রুট থ্রি এটা কীভাবে লিখতে পারি আমরা তারপরে এখন কী করবো পি স্কোয়ারের মান হচ্ছে এত বের হয়ে হচ্ছে পি টু দি সিক্স মাইনাস ওয়ান বাই কিউব এটার মান কত এটার মান বের করতে হলে আমাদের কয়ের মানটা লাগবে তো আমাদের লিখতে হবে ক হতে পাই P ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি এখন আমাদের একটা মান লাগবে সেটা হচ্ছে ওয়ান বাই পি মানে আমাদের পি বা পি মাইনাস ওয়ান বাই পি এই মানটা প্রয়োজন হবে পি মাইনাস ওয়ান তো সেটা বের করার জন্য আমাদের ওয়ান বাই পি এর মানটা প্রয়োজন তো আমরা এটাকে কী করবো পাশে উল্টে দিব ওয়ান বাই এখানে টু প্লাস এখন দেখো এই ভগ্নাংশের নিচে কখনও রুট রাখা যায় না এটা নিয়ম নেই তো আমাদের কি করতে হবে এই রুটটা আমাদের যে কোনোভাবে নিচ থেকে সরাতে হবে এই জন্য আমরা কী করবো উপরেও নিচে 2 মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করব টু প্লাস 2 থ্রি এখন দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা পরে এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি সমান হচ্ছে এ প্লাস বি তো এখানে দেখো যদি ধরি রুট থ্রিকে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ এই সূত্রটা দেখা যাচ্ছে তো এখন আমরা এই সূত্রটা এখানে ফেলবো টু রুট থ্রি স্কোয়ার উপরে টু মাইনাস রুট থ্রি তারপরে আমরা লিখব এখানে টু স্কোয়ার করলে হয় ফোর এখানে রুট স্কোয়ার কাটা থাকে থ্রি টু মাইনাস রুট থ্রি নিচে হয় কত ফোর থেকে থ্রি বেউ গেলে থাকে ওয়ান তো আমরা টু মাইনাস রুট থ্রি এভাবে লিখতে পারি কারণ নিচে ওয়ান লেখার প্রয়োজন হয় না এটাই আমাদের ওয়ান বাই পি এর মান তো আমরা ওয়ান বাই পি এর মানটা পেয়ে গেছি তারপরে কী করবো আমরা পি আর ওয়ান বাই পি এই দুটা মান পি থেকে ওয়ান বাই পি এর মানটা বিয়োগ করবো মানে আমাদের পি মাইনাস ওয়ান বাই পি এর মানটা প্রয়োজন হবে তাই আমরা কী করবো পি মাইনাস ওয়ান বাই পি সমান বের করবো পি এর মান কত ছিল টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই পি এর মান হচ্ছে মাইনাস টু মাইনাস রুট থ্রি তো এখানে টু প্লাস রুট থ্রি যেহেতু এখানে মাইনাস এগুলোর চিহ্ন পরিবর্তন হবে মাইনাস টু প্লাস রুট থ্রি এখন এই টু আর টু বাদ যায় বাকি থাকে কত টু রুট এটা হচ্ছে পি মাইনাস ওয়ান এর প্রদত্ত রাশিটা কি প্রদত্ত রাশি পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই আমরা এটা দেখছিলাম পার্ট ওয়ানে কীভাবে ভাঙাতে হয় তো এই অঙ্কটা আমরা এখন দেখব পি টু দি পাওয়ার সিক্স এই পিকে আমরা আলাদা আলাদা দুইটার সাথে লিখবো P মাইনাস ওয়ান বাই পিকিউব যেহেতু ওয়ানকে পিকিউব দ্বারা ভাগ করা যায় না তাই আমরা ওয়ান বাই পিকিউবটা রাখবো আর এখানে হবে পিকিউব মাইনাস ওয়ান বাই পিকিউব তারপরে এখানে দেখো এখন সূত্রটা বললো কি সূত্র এ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পার্ট ওয়ানে আমি সূত্রগুলো দেখিয়ে দিয়েছিলাম এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস

এখানে পি আর ওয়ান বাই পি পি আর পি ভাগ করে থাকে ওয়ান তো ওয়ান লেখার প্রয়োজন নেই পি মাইনাস ওয়ান বাই পি এর মানে হচ্ছে টু রুট থ্রি এখানে টুকে কিউব করলে হয় এইট আর রুট থ্রি এটাকে কিউব করলে হবে থ্রি রুট থ্রি প্লাস এখানে হবে সিক্স রুট থ্রি অঙ্কগুলো আমরা পার্ট ওয়ানে করে এসেছি তাই এই অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজই মনে হওয়ার কথা তারপরে এখানে আটা চব্বিশ রোড থ্রি প্লাস সিক্স রোড থ্রি তারপরে এখানে হবে থার্টি রোড থ্রি এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার শেষ খ এখন আমরা গনাম্বার অঙ্কটা করব এরকম অঙ্ক আমরা পার্ট ওয়ানে করেছি তারপর আবার করতেছি এই এই সব অঙ্ক যেখানে বলে যে প্রমাণ কর মানে প্রমাণ করো বা দেখাও প্রমাণ করো যে দেখাও যে এই অঙ্কগুলো করতে অনেক সুবিধা কারণ আমাদের অ্যান্সারটা জানা থাকে তো এখন আমরা করব এখানে আমাদের দুইটা মান লাগবে একটা পিকিউব এখানে দুইটা একই রকম মান লাগবে মানে প্লাসের মান অথবা মাইনাসের মান পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব আর পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার আমরা এই দুটা মান নিব মানে কেন কারণ আমরা খতে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব এই মানটা আমরা বের করেছি তো আমরা কি লিখবো ক ও খ হতে পাই ক ও খ হতে পাই পি সমান টু প্লাস রুট থ্রি ওয়ান বাই পি সমান টু মাইনাস রুট থ্রি আরি পর সিক্স বাই সমান এইভাবে লিখি সমান থার্টি রুট উব মাইনাস ওয়ান বাই পি কিউব সমান থার্টি থ্রি এটা হচ্ছে আমাদের একনাং সমীকরণ এখন আমরা কী করবো এখানে পি প্লাস ওয়ান বাই পি এর মানটা বের করবো আরেকটা মান পাইছিলাম কি এবং পি মাইনাস ওয়ান সমান হচ্ছে টু রুট থ্রি এখন আমাদের বের করতে হবে পি প্লাস ওয়ান বাই পি আর মান অতএব পি প্লাস ওয়ান বাই পি সমান হচ্ছে টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা থাকে ফোর এখন আমাদের কি বলছি যে দুইটা মান লাগবে একটা হচ্ছে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব সমানত আর একটা লাগবে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার তো এই এই রকম অঙ্ক সম্পর্কে সব রকম ডিটেইলস আমি পার্ট ওয়ানে বলেছি এই সব রকম অঙ্ক এই অধ্যায়ের যত নিয়মের অঙ্ক আছে এগুলো পার্ট ওয়ান আর পার্ট টু থেকে তোমরা দেখে নিতে পারবে তো এখন আমরা কী করব পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার এই মানটা বের করব এটা সূত্র পরে সূত্র আমরা আগেও দেখেছি পি প্লাস ওয়ান 1 আর P মাইনাস ওয়ান বাই পি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তারপরে পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে ফোর মাত্র বের করলাম আর P মাইনাস ওয়ান বাই পি এর মান হচ্ছে টু রুট থ্রি ফোর এখন এইটাকে আমরা কী করবো পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার আমরা দুই নং সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম এখন আমরা এক নং আর দুই নং সমীকরণ গুণ করব এক নং ও দুই নং সমীকরণ গুণ করি এক এ ছিল সরি পি কিউব মাইনাস ওয়ান বাই পি পি মাইনাস ওয়ান বাই পি সমান পি কিউব মাইনাস ওয়ান বাই এটার মান হচ্ছে থার্টি থ্রি আর পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি এটার মান আমরা পাইছি এইট থ্রি এখন এই দুটো আমরা গুণ করব বা পিকিউব পি স্কোয়ার করলে হয় টু দি পাওয়ার ফাইভ

এইখানে থার্টি রুট থ্রি আর এইট রুট থ্রি গুণ করলে হয় সাতশো বিশ এখন কী করবো পি টু দি পাওয়ার ফাইভ আর ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ এক পাশে আনবো ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ মাইনাস এখানে হবে পি এখানে হবে মাইনাস ওয়ান বাই পি সমান চারশো বিশ পি টু দি পার পি টু দিপার ফাইভ এখানে মাইনাস কমন নিব তাহলে চিহ্ন পরিবর্তন হবে পি প্লাস ওয়ান বাই পি সমান চারশো বিশ আবার পি টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দিপার ফাইভ মাইনাস এখানে পি প্লাস ওয়ান বাই পি তো আমরা পি প্লাস ওয়ান বাই পি এর মানটা জানি এটার মান হচ্ছে ফোর সমান সাতশো বিশ এখন এই ফোরটাকে আমরা ওই পাশে নিয়ে যাব প্লাস ওয়ান বাই পিটু দি পার্স ফোর ওই পাশে মাইনাস ছিল ওই পাশে প্লাস হয়ে গেছে অতএব পার ফাইভ প্লাস ওয়ান বাই পার ফাইভ সমান হচ্ছে সাতশো চব্বিশ দেখো আমাদের প্রশ্নে এটাই প্রমাণ করতে বলেছে তো আমাদের কাঙ্ক্ষিত মানটা আমরা পেয়ে গেছি তাই আমরা লিখে দেব প্র